মর্নিং, ওয়েলকাম টু আমাদের জীবন। আমাদের জীবনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সকালবেলা ব্রেকফাস্ট করে আমি রেডি হয়ে গেছি। তো অনুপমা বললো যে বেলের শরবত খেয়ে যাও, তো বেলের শরবত করলো। এখন বেলের শরবতটা খেয়েই তবে বেরোবো। ওর আবার গলায় মানে ব্যথা হয়েছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। যাই হোক, বেলের শরবত করেছে, এখন বেলের শরবত খাবো, খেয়ে আমি বেরোবো। এই হচ্ছে বেলের শরবত, এখন আমি বেলের শরবতটা খাবো। বেলের শরবতটা খেলে সারাদিনের ক্লান্তিটাও দূর হয়, মানে মোটামুটি শরীরটা ঠিক থাকে। তো রান্নাবান্না অলরেডি মনে হয় বসিয়ে দিয়েছে। যাই হোক, আমি বেরোবো, আমি আর তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না। তো অনুপমাই তোমাদের দেখাবে সমস্ত কিছু, কী করছে না করছে। আজকের আমাকে একটু বেরোতেই হবে, কারণ আমার ভাইয়ের বউয়ের শরীরটা আবার খুব খারাপ হয়েছে, ওকে নিয়ে একটু হসপিটাল যাব। তো চলো আজকে দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট, কর্নফ্লেক্স আর টক দই। ছিল তো সেই জন্য আজকে আর কি এই ঝিঙে পোস্ত হবে। ঝিঙে কেটে নিলাম আর এখানে মশলা করে নিলাম, একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু আলু ভাপিয়ে এখন আলুটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট করে মা এখন একটু রেস্ট নিচ্ছে ঘরে, কারণ যা গরমটা পড়েছে সবারই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো কী রান্না করেছে দেখে নি। ভাত, উচ্ছে সেদ্ধ, মুগের ডাল, রাঙা আলু ভাজা আর ঝিঙে পোস্ত, এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। গুড আফটারনুন ফ্রেন্ডস, দুপুরবেলা আমি বাড়িতে আজকে খেতে বসে গেছি। সকালবেলা একটু বেরিয়েছিলাম, বেরিয়েই বাড়ি ঢুকে গেছি। আজকে তো মনে হয় আমাদের এখানে প্রায় 45-46 হয়ে গেছে, এত গরম। বেরিয়েছি বলতে ওই ভাইয়ের বউকে নিয়ে হসপিটালে গেছিলাম, একটা বেড নেই ওখানে, পুরো প্যাকড। ওরা স্যালাইন লিখে দিলো, বললো আপনারা কোনো নার্সকে অ্যাটেন্ড করে আপনারা করে নিন। তারপরে এখানে এসে একটা প্রাইভেট ডাক্তার দেখালাম, দেখিয়ে তারপরে এখান থেকে এই স্যালাইন ফ্যালাইন এনে এখন বাড়িতে স্যালাইন দেওয়া হচ্ছে আর কি। তো এখন লাঞ্চ সারতে বসবো, সবাই ভালো থেকো। তোমরা লাঞ্চ নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দিয়েছে, যাই হোক আমার তো দেরি হয়ই জানো। তো লাঞ্চ সারতে বসি। তো সন্ধেবেলা বাবার সাথে বেরোচ্ছি এখন। আজকে একটু হাওয়া দিচ্ছে অনেক দিন পরে, তো ভাবলাম বাড়িতে বসে কি করব। আমার মোবাইলের স্ক্রিনটা আর কি কভারটা উপরের খুলে গেছে, মানে ভেঙে গেছিলো স্ক্রিনটা, তো ওটা লাগাতে নিতে হবে। তারপরে ব্যাক কভার কিনতে হবে, এগুলো কিনতে যাব। তারপরে কিছু জিনিস কিনতে হবে, সেগুলো কেনাকাটি করতেই বেরোবো বাবার সাথে এখন। তো বেশ একটু একটু হাওয়া দিচ্ছে, তো সে কারণে বাবার সাথে একটু বেরোবো এখন। স্ক্রিন গার্ডও নেই, ব্যাক কভারও নেই,
তো কিছুই করা গেল না মোবাইলটার, তো অর্ডার দিলাম স্ক্রিন গার্ড আর ব্যাক কভারের। তো কবে এনে দিতে পারে দেখা যাক, কারণ না লাগালেই নয়। তো আশেপাশে দোকান আছে, দেখা যাক ওখানে গিয়ে যদি ওখানে পাওয়া যায়। স্ক্রিন গার্ডটা পাওয়া গেল। আচ্ছা, আপনাদের কাছে অর্ডার দিলে এনে নিতে পারবো? তো আমরা মোড় থেকে ঘুরে চলে এসেছি, মোড় বন্ধ হয়ে গেছে। আরেকটা রুদ্রাক্ষে এসেছি আজকে, অনেকদিন পরে রুদ্রাক্ষে মার্কেটিং করতে এসেছি আমি আর বাবা। দেখতেই পাচ্ছ বাবাকে পেছনে, আমরা ঘুরে ঘুরে কেনাকাটি করছি। মার্কেটিং সম্পন্ন হলো, অনেক জিনিস কিনলাম। তো এখন আমরা বাড়ি যাব, বেশ হাওয়া দিচ্ছে, বাড়ি যেতে ইচ্ছা করছে না, বাড়ি গেলেই গরম। আবার মনে হচ্ছে মাঠে ঘাটেই শুয়ে পড়ি এমন ইচ্ছে হচ্ছে। বেশ ভালো হাওয়া দিচ্ছে, কারণ মাঠ ঘাট আছে এখানে। তো মা বলেছে আবার একটু ফুচকা নিয়ে যেতে, শুকনো ফুচকা বাড়ি যাওয়ার সময়। সেই জন্য একটু ফুচকা দোকানেও যাবো, যাওয়ার পথে একটু মার জন্য ফুচকা নিয়ে যাব। এখানে আমাদের ফুচকা প্যাক হচ্ছে। দেখে ভাবলাম আমরাও একটু ফুচকা খাবো নয় মার সাথে। আলু দিয়ে দিয়েছো তো, বেশি করে দিয়েছো তো? একটা ফাউ ফুচকা দিয়েছো, ঠিক করে দিয়েছো তো? ঠিক আছে, এই দাদার কাছ থেকে ফুচকা না হয়। আর এই হচ্ছে ফুচকা নিচ্ছি। এখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। এখনই যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের জীবনকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে। টাটা।